একটা ছাগলের তিনটা বাচ্চা। তো এই ছাগলটা তিনটা বাচ্চাকেই সমানভাবে দুধ খাওয়ায় কিনা সেটি পরিদর্শন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির প্রধান করা হয়েছে আমাদের পণ্ডিত মশাই শিয়ালকে। এখন শিয়াল কি পরিদর্শন করবে? এই ছাগলটা, এই ধারী ছাগলটা আদৌ অনিয়ম করছে কিনা, এই ধারী ছাগলটা আদৌ দুর্নীতি করছে কিনা সেইটা শিয়াল পরিদর্শন করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 52 জন শ্রমিক নিহত হয়েছিল। আর এই ঘটনায় সিআইডি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্তের কিছু সংবাদ আমরা জেনেছি যে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তিতাস গ্যাস কোম্পানির পাইপলাইন থেকেই হয়েছিল। যাই হোক, তো এই যে প্রায়ই আমরা শুনতে পাই বিভিন্ন কারখানায়, আবাসিক বিল্ডিংয়ে বিভিন্ন সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডে শত শত মানুষ আহত হয়ে থাকেন এবং কখনো কখনো অর্ধ শতাধিক নিহত হয়ে থাকেন, কখনো কখনো সেটি আবার শতাধিকও হয়ে যায়। তো এই যে কারখানাগুলিতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কেন ঘটে? এই কারখানাগুলি, এই ভবনগুলি আদৌ বিল্ডিংয়ের কোড মেনে তারা কারখানাগুলি করেছে কিনা, বিল্ডিংগুলি নির্মাণ করেছে কিনা, কারখানায় পর্যাপ্ত পরিমাণ আগুন নির্বাপনের ব্যবস্থাপনা আছে কিনা, আদৌ সেখানে তারা সরকারি নিয়ম মাফিক তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা, এগুলো পরিদর্শনের জন্য বর্তমান সরকার আরেকটি কমিটি গঠন করেছে। আমি কোট করছি, 15 জুলাই 2021 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী কলকারখানা পরিদর্শনে কমিটি, প্রধান সালমান এফ রহমান। কলকারখানা পরিদর্শনে একটা কমিটি গঠন করা হয়েছে আর সেই কমিটির প্রধান বানানো হয়েছে সালমান এফ রহমানকে। এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই, আপনি সংবাদ পর্যালোচনা করতে এসে যদি নিজেই হাসেন তাহলে আমরা কি শুনব? দেখুন, এমন আজব সংবাদ শোনার পরে কে না হাসে বলুন। মানে বিষয়টা এমন যে মুরগি তার বাচ্চাদেরকে সমানভাবে সকলকে ভালোবাসে কিনা, মানে একটা মুরগির 20টা বাচ্চা আছে, তো এই 20টা বাচ্চাকেই সে সমানভাবে ভালোবাসে কিনা এইটা তদন্ত করার জন্যে, এইটা পরিদর্শন করার জন্যে শিয়ালকে প্রধান করে একটা পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। যিনি বাংলাদেশের দুর্নীতিবাজদের সর্দার, যিনি বাংলাদেশে যত দুর্নীতি হয় সেই দুর্নীতিবাজদের সর্দার, তাকে অনিয়ম দুর্নীতি রোধে একটা পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে আর সেই কমিটির প্রধান বানানো হয়েছে তাকে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে একটা বিল্ডিং, বিল্ডিংয়ের কোড মেনে করা হয়েছে কিনা, বিল্ডিংয়ের নীতিমালা মেনে করা হয়েছে কিনা, একটি কারখানায় আদৌ শ্রমনীতি মেনে চলা হয় কিনা, একটি কারখানায় অগ্নি নির্বাপনের মানে নিয়মমাফিক ব্যবস্থাপনা আছে কিনা, মানে সব মিলিয়ে একটি কারখানায় বা একটি বিল্ডিংয়ে কোনো অনিয়ম দুর্নীতি করা হয়েছে কিনা,
এইটা পরিদর্শন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর। সেই কমিটির প্রধান হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত। সেই কমিটির প্রধান হলো শেয়ার বাজার থেকে 30,000 কোটি টাকা যে লোকটা লুটপাট করেছে, যার কারণে বাংলাদেশের মানে শত শত গ্রাহক মানে পথে বসে গেছে, যার কারণে বাংলাদেশে অসংখ্য গ্রাহক আত্মহত্যা করে মারা গেছে। সেই চোরদের সর্দার, সেই ডাকাতদের সর্দার, সেই চোরকে অনিয়ম দুর্নীতি পরিদর্শনের কমিটির প্রধান বানানো হয়েছে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আমি একটা সংবাদ নিয়ে যে পর্যালোচনা করব, এমন হাস্যকর কাজ যদি একটি গভর্নমেন্ট করে, তো সেই হাস্যকর সংবাদ যদি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক সংবাদ আকারে প্রকাশ করে, সেটির আমি পর্যালোচনা কিভাবে করব? আপনারা যদি আমাকে একটু শিখিয়ে দেন যে নাই ভাই এইভাবে করেন, আমি তো কোনোভাবে হাসি ঠেকিয়ে রাখতে পারছি না রে ভাই, আপনি বোঝার চেষ্টা করুন। একটা ছাগলের তিনটা বাচ্চা, তো এই ছাগলটা তিনটা বাচ্চাকেই সমানভাবে দুধ খাওয়ায় কিনা, সেটি পরিদর্শন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির প্রধান করা হয়েছে আমাদের পণ্ডিত মশাই শিয়ালকে। এখন শিয়াল কি পরিদর্শন করবে? এই ছাগলটা, এই ধারী ছাগলটা আদৌ অনিয়ম করছে কিনা, এই ধারী ছাগলটা আদৌ দুর্নীতি করছে কিনা, সেইটা শিয়াল পরিদর্শন করবে? আমি জানি না যে আমার আজকের এই পর্যালোচনাটা আপনারা কিভাবে নেবেন। মানে আমাদের দেশটা মানে একটা হাস্যকর দেশে রূপান্তরিত করা হয়েছে। মানে এই লোকটার, এই লোকটার একটা গুণ আছে, সে গুণটা হচ্ছে তিনি মাশাল্লাহ সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন, আরও গুণ আছে নামাজ কালামও পড়ে মাশাল্লাহ, তিনি আবার আহলে হাদিসও, আমাদের জমিয়তে আহলে হাদিসের একজন উপদেষ্টাও বটে, এই কয়েকটা গুণ আছে মাশাল্লাহ, কিন্তু তার দোষ এত, আপনি কোনটা রেখে কোনটা বলবেন? এই যে আজকে সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে, আজকে এমপি হয়েছে, তো এমপি কিভাবে হয়েছে? ভোট চুরি করে হয়েছে ভাই, ভোট চুরি করে এমপি হয়েছে। তো যার যার জন্মই অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে, সেই লোক বিল্ডিং নিয়মিত করা হয়েছে কিনা, বিল্ডিং এ কোনো দুর্নীতি করা হয়েছে কিনা, কারখানায় কোনো দুর্নীতি করা হয়েছে কিনা, সেটা তদন্ত করার জন্য, সেটা পরিদর্শন করার জন্য সেই পরিদর্শন কমিটির প্রধান করা হয়েছে তাকে। এখন বলেন, এমন একজন পরিদর্শন কমিটির প্রধান যদি বিল্ডিং কারখানা পরিদর্শন করে, তাহলে সেই বিল্ডিং গুলোতে অনিয়ম দুর্নীতি বাড়বে না কমবে? বাড়বে ভাই, বাড়বে। চোর কি কখনো চোরকে ধরে আইনে সোপর্দ করে? না, চোর চোরকে সহযোগিতা করে। এই জন্যই তো কথাই বলে চোরে চোরে মাস্তুত ভাই, এটাই তো নিয়ম, তাই না? তো এই হচ্ছে আমাদের দেশ, মানে সব কিছুকে একটা হাস্যকর বানানো হয়েছে, সব কিছুকে একটা হাস্যকর, মানে কি বলবো আমি, আমার কোন ভাষা নেই। তো আপনারা আমাকে ক্ষমা করবেন, আজকের পর্যালোচনাটা অনেকটা বিনোদন হয়ে গেল আর কি, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি আজকে পর্যালোচনাটা ভালোভাবে করতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।